আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে টাইগারদের চোখ এখন সাদা বলে সিরিজে। ঘরের মাঠে আসন্ন ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে হোম অফ ক্রিকেটে মিরপুরে অনুশীলন ক্যাম্প করছেন বাংলাদেশ ক্রিকেট দল। সেই ক্যাম্পে দ্বিতীয় দিনে মূলত বোলারদের ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে। পাশাপাশি দুই নেটে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সিনিয়র দুই পেসার তাসকিন ও মুস্তাফিজ। নেটে একের পর এক চার ছক্কায় উপস্থিত সকলকেই তাক লাগিয়ে দিচ্ছেন এই দুইজন। অপর এক নেটে আরেক পেসার হাসান মাহমুদকেও ঝড় ব্যাটিং করতে দেখা গেছে। একবার ছক্কা মেরে তো পার্ট টাইমার স্পিনার ইয়াসির রাব্বিকে ভয় পাইয়েও দিয়েছিলেন, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। চলমান এই ক্যাম্পে ডাক পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও। সৌম্য সরকার ছাড়াও এই তালিকায় রয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি ও ব্যাটার ইয়াসির আলী রাব্বি। মূলত টাইগার কোচের চাওয়াতেই তাদেরকে ক্যাম্পে নেওয়া হয়েছে।